हाई गाइज, दिस इज मूवी मैटका वियर एंड वेलकम टू माई चैनल। तो आज के टॉप फाइव सीरीजर सेकेंड एपिसोड शुरू करछी। तो आजकल विषय हलो टॉप फाइव बॉलीवुड थ्रिलर मूवीज अकॉर्डिंग टू मी एंड दिस मूवीज विल हेल्प यू टू ओवरकम दिस बोर्डम ड्यूरिंग दिस लॉकडाउन। तो वीडियो पूरा देखुन एवं भालो लागले लाइक कमेंट और शेयर कर देवें और आमादे चैनल सबसक्राइब कर देवें। तो चलून सरासरि मूल आलोचन चले आसछी। तो थ्रिलर सिनेमा कार ना भालो लागे? थ्रिलर सवार भालो लागे, आमारो थ्रिलर खूब भालो लागे। किन्तु ए थ्रिलारे लिस्ट बनानोर आगे आगे बोले रखा भालो जे थ्रिलर सिनेमा बेसिकाली तीन धरनेर हय়। একটা হচ্ছে হু ডান ইট, একটা হাউ ডান ইট আর একটা হোয়াই ডান ইট। তো বলিউডে এই তিন ধরনের বিষয়ের উপরই বেশ ভালোই সিনেমা হয়েছে, কিন্তু বেশিরভাগই হলিউড থেকে কপি, অর্থাৎ বিলো অ্যাভারেজ ফিল্মস। কিন্তু কিছু ভালো সিনেমাও হয়েছে। তো থ্রিলার বলতেই, মানে ভালো থ্রিলার বলতেই আমাদের মাথায় সবার আগে যে সিনেমাটা আসে সেটা হলো কাহানি। বিদ্যা বালান, পরমব্রত চট্টোপাধ্যায়, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর শাশ্বত চ্যাটার্জি অভিনীত এই সিনেমাটা আশা করি সবাই দেখে ফেলেছেন। আর এখনও যারা দেখেননি কী করছেন বস, নেটফ্লিক্সে যান, সিনেমাটা দেখে ফেলুন। তো সাপোর্টিং কাস্টে যারা ছিলেন, ধৃতিমান, খরা, ইন্দ্রনীল সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, বেশ ভালোই কাজ করেছেন। সুজয় ঘোষের এই সিনেমার মেন অ্যাট্রাকশন হলো এঙ্গেজিং স্ক্রিন প্লে আর কলকাতাকে এখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা অসাধারণ। মানে কলকাতা যেন এই সিনেমারই একটা ক্যারেক্টার হয়ে উঠেছে। এছাড়াও সিনেমাটোগ্রাফি অসাধারণ, কলকাতাকে পুরো সিনেমায় অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর IMDb রেটিং আছে 8.1। সিনেমাটা নেটফ্লিক্স আর ভুটে অ্যাভেলেবেল রয়েছে, যারা এখনও দেখেননি চটপট দেখে ফেলুন সিনেমাটা। তো এরপর আমি সেকেন্ড যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হলো দৃশ্যাম। তো দৃশ্যাম নিয়ে কথা বলার আগে বলে রাখা ভালো, এই ফিল্মের যিনি ডিরেক্টর অর্থাৎ নিশিকান্ত কামার, তিনি 17 আগস্ট বিকেল 4:24 আমাদের ছেড়ে চলে যান। তিনি আমাদের কিছু অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন, যেরকম মাদারি, ফোর্স, এছাড়াও রকি হ্যান্ডসাম। তো এই দৃশ্যাম ফিল্মটিও হলো নিশিকান্ত কামাটের একটা অসাধারণ এক্সিকিউশন। এছাড়া অজয় দেবগনকে নিয়ে কিছুই বলার নেই, প্রতিটা সিনে তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, ইমোশনস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অজয় দেবগনের অ্যাক্টিংয়ের মূল দিকটা হলো শান্ত ভাবটা। কিছু জায়গাতে তিনি বেশি কথাই বলেননি, তিনি চোখ দিয়েই অভিনয় করে গেছেন। এছাড়াও সাপোর্টিং কাস্টের সবাই ভালো, টাব্বু আর রজত কাপুর তো অসাধারণ, কিছু বলার নেই ওদেরকে নিয়ে। এছাড়া গায়তন্ডের ক্যারেক্টারে যিনি রোল প্লে করেছেন তিনিও জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এর IMDb রেটিং রয়েছে 8.2 আর এটা নেটফ্লিক্স, ভুড, হটস্টার, অ্যামাজন প্রাইম সব OTTতেই অ্যাভেলেবেল রয়েছে। আর এটা এখনও যদি দেখে না থাকেন তাহলে কী করছেন, আর কিছুই করেননি জীবনে, তো যান এটা দেখে ফেলুন। এছাড়াও এটি টিভিতে প্রায় সবসময় দেয় স্টার গোল্ডে। তো খুবই একটা অসাধারণ সিনেমা, দারুণ থ্রিলার, দেখে ফেলুন এক্ষুনি এটা। তো এরপর থার্ড যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা সুজয় ঘোষেরই আরেকটি থ্রিলার, বাদলা। এটা ইনভিজিবল ম্যানের অফিসিয়াল রিমেক। এই অমিতাভ বচ্চন আর তাপসি পান্নুর অসাধারণ অ্যাক্টিং সিনেমাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। মানভ কাউল আর অমৃতা সিংও বেশ ভালোই। তো এর IMDb রেটিং রয়েছে 8.2 আর এটা দেখতে হলে নেটফ্লিক্সে যান, দেখে ফেলুন। তো এবার 4 নম্বরে যে সিনেমাটা রাখবো সেটা হলো শ্রীরাম রাঘবানের কাল্ট সিনেমা আন্ধাধুন। ডার্ক কমেডির ওপর এই থ্রিলারটা বলিউড থ্রিলারের একটা নতুন জনরা খুলে দিয়েছে। টুইস্টিং আর নন লিনিয়ার স্ক্রিন প্লে আপনাকে প্রত্যেক মুহূর্তে চমক দেবে, আপনি খুব বুদ্ধিমান হতেই পারেন, কিন্তু এই সিনেমাটা যদি একবারে বুঝে থাকেন তাহলে আপনার নোবেল খেয়েও আটকাতে পারছে না বস। আসলে স্ক্রিন প্লে এতটা টুইস্টিং যে প্রতি মুহূর্তে আপনার সব চিন্তাভাবনা কিন্তু ঘেঁটে যাবে। আর অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, পুরো এক্স এ বার্কার এক অ্যাক্টাররা রয়েছেন, আয়ুষ্মান খুরানা, টাব্বু, রাধিকা আপটে পুরো ফাটিয়ে দিয়েছেন। এছাড়াও সাপোর্টিং কাস্টও পুরো সেরা। এর IMDb রেটিং রয়েছে 8.3 আর নেটফ্লিক্স আর জিও সিনেমাতে সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে। তো চটপট সিনেমাটা দেখে ফেলুন, আর এটা যদি আপনার দেখা হয়ে গিয়ে থাকে তাহলে চলুন পরের সিনেমায় আমরা মুভ অন করি। তো এরপর 5th পজিশনে যে সিনেমাটা রাখবো সেটা অত্যন্ত একটা প্রিয় সিনেমা আমার, আ ওয়েডনেসডে। এটা নীরাজ পাণ্ডের ডিরেক্টোরিয়াল ডেবিউ ছিল। এই সিনেমার মূল আকর্ষণ হলো সিম্পলিসিটি। কোনো বিশাল কিছু লোকেশন বা মেকআপ দেখানো হয়নি, মাত্র 3 কোটি টাকায় বানানো হয়েছিল এই সিনেমাটা। এঙ্গেজিং স্ক্রিন প্লে আর শেষ 30 মিনিট পুরো টানটান। এছাড়াও সিনেমার মূল আকর্ষণ অনুপম খের আর নাসিরুদ্দিন সাহেব ডুয়েট। নাসিরুদ্দিন সাহেব যে ক্যারেক্টারের লেয়ারিং এখানে দেখানো হয়েছে এবং সেই লেয়ারগুলোকে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা খুব অসাধারণ। এছাড়াও জিমি শেরগিলও বেশ ভালোই কাজ করেছেন, প্রথম এটা তার প্রথম দিককার সিনেমা। আর এর IMDb রেটিং রয়েছে 8.1 আর এটা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। তো এই সিনেমাটা এক্ষুনি দেখে ফেলুন।
তো এবার আসি কিছু স্পেশাল মেনশনসে। অক্ষয় কুমার, অনুপম খের এবং রানা ডুবাগি অভিনীত বেবি সিনেমাটা একটি অত্যন্ত ভালো থ্রিলার। এর আইএমডিবি রেটিং রয়েছে 8 এবং এটি হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া অক্ষয় কুমার, অনুপম খের, রাজেশ শর্মা এবং মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল আর দিব্যা দত্তা অভিনীত স্পেশাল 26 একটা বেশ ভালো থ্রিলার। এরও আইএমডিবি রেটিং রয়েছে 8 আর এটা নেটফ্লিক্স এবং জিও সিনেমা দুই জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো দেখুন, বলিউডে তো বেশ অনেক থ্রিলার সিনেমাই হয়েছে আজ পর্যন্ত, তো মানে ভালো থ্রিলারের কথা বলছি আমি। তো সব সিনেমা নিয়ে তো একটা এপিসোডে কথা বলা সম্ভব না, তো তাই থ্রিলার মুভির বেশ কিছু আরও এপিসোড কিন্তু পরে আসবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন কোনগুলো আপনার এখনও অবধি দেখা হয়ে গেছে, আর যদি একটাও দেখা না হয়ে থাকে তাহলে লকডাউনে এখন চলছে তো এখন দেখে ফেলুন সিনেমাগুলো। আর আপনার টপ 5 থ্রিলার মুভি লিস্ট কী সেটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই সিরিজের নেক্সট এপিসোড কী নিয়ে করবো সেটাও জানান, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে কী করতে হবে জানেনই তো, লাইক করে দিন আর শেয়ার করে দিন ভিডিওটা। আর এরম কিছু আরও অ্যামেজিং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। অ্যান্ড এনাফ ফর দ্য ডে, ওকে বাই।